মজাটা কোথায় জানো, তুমি বিয়ের পরেও অপদার্থই থাকবা। পদার্থ শোনো, মানে আমাদের বিয়েটা না সেই রকম আয়োজন করে হবে। মানে এখন ফেসবুক ইনস্টাগ্রামে দেখো না কত বিশাল বিশাল করে বিয়ে হয়। এত আয়োজন করে বিয়ে করব কিভাবে? মানে ওরকম টাকা কি আমাদের আছে বলো? সব মিলিয়ে বিয়ের খরচ বাবদ টাকা আছে কত? 3-3.5 অথবা 4 হতে পারে। কি বলো তুমি, 3-3.5 মানে? স্বর্ণের দাম বাড়ছে না, তোমার গয়নাগাটি কিনতে হবে না। আমি বুঝতেছি না তুমি কি বলতেছো। মানে ব্যাচেলার নাইট, প্রি ওয়েডিং, মেহেদি নাইট, সঙ্গীত, গায়ে হলুদ। আমি তো ভাবছি আমাদের প্রি ওয়েডিং ফটোগ্রাফিটা আমরা বান্দরবনে করব। মানে কত সুন্দর হবে ছবিগুলো, এগুলো কিছুই হবে না। কিভাবে হবে? কিভাবে হবে মানে তুমি ব্যাংক লোন নাও। হ্যাঁ, ব্যাংক লোন কি বলো না বলো, মানে বিয়ের অনুষ্ঠান করব ব্যাংক লোন নিয়ে? জানো না যে এখন বিয়ে করার জন্য ব্যাংক লোন দেয়? ধার করে ধরো বিয়ের অনুষ্ঠান করবো, এটা কেমন না। আচ্ছা, ইয়ে তোমাদের ফ্যামিলি থেকে কিছু খরচপাতি দিবে না তোমাকে? কি কি বললো তুমি? এই আমাদের বাড়ি থেকে কি আমাদের প্রেম মেনে নিচ্ছে, তোমাকে পছন্দ করে? আমি তো আমাদের বাড়ির সবাইকে দেখানোর জন্যই বিয়ে করতে চাই এরকম বিশাল আয়োজন করে, যাতে সবাই ভাবে যে তুমি কতটা ক্যাপেবল। আর তুমি বলতেছ আমার বাড়ি থেকে পয়সা নিতে? এগুলো কি বলো তুমি, এইসব কথা বলবা না তো কখনো। বিয়ের অনুষ্ঠান করার দরকারটা কি? মানে এটা তো কোনো খুব নেসেসারি বিষয় না। বিয়ে বাড়িতে এসে বিয়ের খাওয়া দাওয়া করে মানুষ কিন্তু শুধু বদনাম করে, বলবে কি যে কাচ্চিটা একটু ঝামেলা ছিল, এটা বোধ হয় খাসির মাংস দিয়ে করে না ছাগলের মাংস দিয়ে করছে, কেমন যেন আশ্বাস দাঁতে লেগে থাকে, বোরহানির কেমন জানি একটু গন্ধ আসতেছে, নানান টাইপের মনে করো যে একটা কথা বলবি। তার চেয়ে তো আমরা কাজ করি, আমাদের 3-3.5 লাখের সঙ্গে তোমার টাকা আমার টাকা মিলে আমরা চলো বসিলা চষে এসব দিকে একটা ছোটো 1-1.5 কাঠার একটা জমি কিনে রাখি। 20 বছর পরে কিন্তু একটা অনেক দামি একটা জিনিস। তুমি আমার সাথে দেখা করে বিয়ের অনুষ্ঠান বাদ দিয়ে জমি কেনার কথা ভাবতেছো কিভাবে? আমি সেটাই বুঝতে, মানে সিরিয়াসলি তুমি না, তুমি একটা আসলে অপদার্থ। মজাটা কোথায় জানো, তুমি বিয়ের পরেও অপদার্থই থাকবা। পদার্থ এই বিষয়টা আছে বলেই কিন্তু অপদার্থ আবিষ্কার। যেমন লাল আছে বলে বেলাল, কিস আছে বলে কারো কারো নাম কিসলু, লাভ আছে বলে কারো কারো নাম লাভলু। যার পিছনে এসে তোমার লাভ আছে তার পিছনে পিছনে ঘুরো, যাও। মানে কি? মানে হচ্ছে তোমার কোনো বেল নাই। সরি, আমার বেল নাই মানে? ইয়েস, তোমার নামটা কি? রুবেল। রুবেল মানে যার কোনো বেল নাই, ছন্দ মিলাই মিলে সাইজ দামি করতেছি, যাও। একদম আমার পিছনে আসবে না, যাও। সবকিছু তো ঠিকঠাক, বিয়ে শাদী হবে, কিন্তু সে তো আসলে একটা অনুষ্ঠান করে আয়োজন করে মনে করেন বিয়েটা করতে চায়। অনুষ্ঠান করা ছাড়া সে বিয়ে শাদী করতে চায় না, কিন্তু এই আয়োজন করতে তো মেলা টাকা দরকার। এত টাকা তো কেমনি কি জোগাড় করবো, ওই জন্য খুব ঝামেলার মধ্যে আছে। টাকা, হ্যাঁ, এই টাকা লেগে তো আমি বিয়ে করি।
শোনো, টাকা যদি না থাকে ভালোবাসা এই যে লেকের পানিতে ডুব দেয়। ভাই তাহলে কি করবো, বিয়েটা বন্ধ করে দেবো? যে তোমরা অ্যাডাল্ট, তোমরা বিয়ে করে ফেলো, আমাদের এই বিয়েতে না। এখন যদি, হ্যাঁ বলছি, আমি বলতেছি এখন যদি সে তার মনের মতো করে বিয়েটা না করতে পারে তাহলে তার জীবন নাকি ধ্বংস হয়ে যাবে, সে নাকি ফ্লপ হয়ে যাবে। হ্যাঁ, এখন সে বিয়ের জন্য বিশাল একটা অনুষ্ঠান করতে চাইতেছে, সে একটা মনে করেন যে প্রি ওয়েডিং পার্টি করতে চাইতেছে, ব্যাচেলার নাইট, মেহেদি নাইট, তারপরে কি গায়ে হলুদ, তারপরে হচ্ছে সঙ্গীত, অনেক কিছু করতে যাচ্ছে। এবং এগুলো কইরা সে ভিডিও কইরা ছবি তুলা সমস্ত কিছু ফেসবুকে সে দিবে, দেওয়ার পরে পৃথিবীর সমস্ত মানুষ দেখবে, দেখার পর তাকে লাইক দেবে, শেয়ার দেবে, অনেক ধরনের তার হিট হবে এবং কাপল হিসেবে সে দেখাবে যে উই আর হিট কাপল, রাইট? থ্যাংক ইউ, তুমি বুঝতে পারছো। দেখেন আমি ভুল কিছু বলছি? আর সুযোগ কি মানুষে বারবার আসে? আমি একটা সুযোগ পাইছি, আমি এটাকে ইউজ করব না? মানে আমি আমার বান্ধবীর সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকি, আমার কাছে অত টাকা পয়সা নাই, তবু আমি ওকে বলছি আমার কাছে যা আছে আমি সব টাকা তোমাকে দিব, বাকি টাকা তো তার ম্যানেজ করতে হবে হাজবেন্ড হিসেবে। আমার ফ্যামিলিকে তার বুঝাতে হবে যে সে কেপেবল, সে পারে, সে সক্ষম। তুমি সক্ষম? অবশ্যই আমি সক্ষম। আমি অক্ষম? আরে ধর ভাই, আপনি অক্ষম তাতে আমার কি? মানে ভাই আপনি আমাদেরকে বুদ্ধি দেন, আমরা এখন কি করব? আরে তোমরা যে কি মানে পেঁচাল শুরু করছো না এই জায়গার ভিতরে গাছতলায়। শোনো, এখানে গাছতলার ভিতর বসে বসে এই আলাপ করা চলে? একটা পরিবেশ লাগে সুন্দর পরিবেশ, এখানে মশা মাছি জঙ্গল মঙ্গল, এখানে মানে কি আমি কি বলবো, একটা সুন্দর পরিবেশ লাগে সেখানে কথা বলবো, একটা বিয়ের ব্যাপার এখানে আয়োজনে, চলো পার্কে যাই বসি। আপনি তো বললেন তাহলে এই জায়গায় এই বিয়ের আলাপ করবো, এখানে তুমি এই পরিবেশটা দেখতেছো? আচ্ছা ঠিক আছে, পরিবেশ আমি বুঝতে পারছি আপনি কি চাইতেছো। চলো কোথায় চলেন, আগে চলেন। সংলাপ হয়েছে সব কিন্তু এরকম টেবিল চেয়ারে বসে, এবং সেটা খাওয়ার পরে আপনি পুরো উল্টা কথাটা বললেন। পৃথিবীর যত ইম্পর্টেন্ট মিটিং সেটিং যা কিছু আছে সবকিছু হয় খাওয়ার আগে, তারপরে মিটিং শেষ করে সবাই খায়। কেন আপনি বিয়ে বাড়িতে দেখেন না, প্রথমে কবুল হয় তারপরে খাবার দেয়? তোমার সাথে আমি যুক্ত হতে পারবো না, দেখো আমার মাথায় কিন্তু চিন্তা চলে আসছে। কতদূর আসছে ভাই? আরে অনেক করে চলে এসছে। তোমার ঢাকা শহরে আত্মীয় স্বজন কতজন আছে? আমার 200 থেকে 300 জন ধরে। তোমার? আমার তো ধরেন এই 100 বন্ধু বান্ধব তো আছে, তারপরে তার লিস্টেজ ধরে ধরেন আরও 200-300। বাহ, তার মানে সব মিলে 500 জন হবে, তাই তো? 500 মানে 100 বেশি ধরে রাখা ভালো, 600 ধরে। কি কি বলতেছেন, মানে 500-600 লোকে আমরা কি দাওয়াত করে খাওয়াবো নাকি, এত খরচ করবো আমরা? আচ্ছা তুমি কি তিন বেলা মানুষকে খাওয়াবা, জাস্ট একটা বেলা খাওয়াচ্ছ, এমন করতেছো কেন? আরে বাবারে, এক বেলা দুই বেলার বিষয় না, বিষয়টা হচ্ছে তোমার একটা বিয়ের আয়োজন, সেখানে এত বড় অনুষ্ঠানে তুমি 500-600 লোকে যদি পার প্লেট তুমি 1200 অথবা 1500 টাকা খরচ করো, তাহলে খাওয়ার খরচ বহুত কত আসবে তুমি চিন্তা করতে পারতেছো? মানে সত্যি তুমি বিয়েতে পার প্লেটের হিসাব করবা? সিরিয়াসলি তুমি আসলে অপদার্থ না, তুমি তুমি বেসিক্যালি কিপটা বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি কিপটা আমি অপদার্থ খুশি? শুধু কিপটা না, তুমি কি জানো, তুমি তুমি আসলে বিয়েটাই করতে চাও না, তুমি বিয়ে থেকে পালাতে চাও। হ্যাঁ আমি পালাতে চাই, আমি ফেরারি পাখি হয়ে উড়ে বেড়াতে চাই, খুশি? তুমি আসলে মানুষ না, তুমি তুমি একটা ফকির। আমি ফকির? আমি ফকির, আমি হত দরিদ্র, আমি ক্ষুধার্ত, আমি বর্ণার্থ, আমি ত্রাণ সামগ্রী নিয়ে ঘুরে ঘুরে মানে লাইনে দাঁড়ানো একটা মানুষ, খুশি? দেখছো তোমার মেন্টালিটি, দেখছো কত লো তোমার মেন্টালিটি, তুমি না আসলে মানসিকভাবে বয়স্ক হয়ে গেছো, জাস্ট লাইক আঙ্কেল, বুঝছো? বুঝছো তোমার অবস্থাটা, বুঝছো তো? মানে তুমি আসলে কি জানো, মানে মানুষের সামনে না মাইর খেলো না তুমি আমার কাছে, বুঝছো? শোনো এখন আমরা মূল আলোচনায় আসি। তোমাদের ঢাকা শহরের
যত আত্মীয় স্বজন আছে তার মধ্যে থেকে আমরা 100 জনকে টার্গেট করব। কার্ড দিয়ে আপনাদেরকে সময় এখনো ঠিক হয় নাই, সময়টা আমরা ওই কার্ড দিলে আপনারা জানতে পারবেন, তখন আপনারা চলে আসবে। সিরিয়াস, এটা কি ধরনের উইয়ার্ড প্ল্যান আমি বুঝলাম না। বাবারে প্ল্যান তো না, জিনিসটা আলোচনা হইতেছে, আলোচনাটা করতে দাও, শেষ করুক তারপর কথা বলি। আচ্ছা বলেন বলেন। যে কোনো ব্যবসা কিছু শুরু করতে হলে তো ব্যবসা মানে, এটা তো আমরা বিয়ে করতেছি। বিয়ে ধরো, বিয়ে একটা ইনভেস্টমেন্ট আছে, তার মধ্যে তুমি কী করবা, তুমি দেবা 50,000 টাকা প্রাথমিক একটা ইনভেস্ট, তুমি দেবা 50, এই 1,00,000 টাকা দিয়ে আমরা কাজটা শুরু করব। ঠিক আছে, দিলাম ইনভেস্টমেন্ট, কিন্তু লাভটা কি? লাভটা কি? লাভটা কি? আগেই লাভ, আমরা নির্ধারিত অতিথিদের বাড়িতে যাব। দুঃখে সুখে না যাই যেন ভুলি, যদি ছেড়ে যাও তবে মারবো মাথায় গুলি, এসব কথা ছেড়ে এখন বাজনা বাজাও ঢুলি। আমি তোমার ডুবেল, তুমি আমার তুলি, আমি তোমার ডুবেল, তুমি আমার তুলি। বলো কেমন আছো তোমরা? জি জি ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। একটা সুসংবাদ দিতে আসলাম। বলো বলো, তুমি তো এখন আসোই না, অবশ্য তোমার আব্বা বছরে 2-1 বার ফোন করে আমাদের খোঁজ খবর নেয়। তা ওনারা কারা? ওনাদের সাথে তো পরিচয় হওয়া দরকার। আমি সাইফুল্লাহ হাসান। জি আমি রুবেল হাসান। আচ্ছা, আমরা আসছি একটা দাওয়াত দিতে। কিসের দাওয়াত? বিয়ের দাওয়াত। এখন বিয়ের দাওয়াত দিতে যে পরিশ্রম হয়, কষ্ট হয়, তাই তুলি বলল যে সে সরাসরি নিজে গিয়ে দাওয়াতটা দেবে। বিষয়টা কিছু না, মানে তারা দুজন বিয়ে করবে আর ইচ্ছা পোষণ করছে যে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিবে, সেই জন্য আসা। এই মাসে তো আমরা অলরেডি 2টা বিয়ের দাওয়াত পেয়েছি, তাতে কি হয়েছে? কোনো সমস্যা নাই। আসলে হচ্ছে কি, বিয়ের অনুষ্ঠানে যদি অনুষ্ঠান কি, এটা তো একটা আনুষ্ঠানিকতা মাত্র, আসলে সব অনুষ্ঠান করে কেন, ভয় আর কি। মানে যদি কেউ জানে যে এদের বিয়ে হয়েছে অথচ আমরা জানলাম না। হ্যাঁ, যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জিজ্ঞেস করে মা বাবাকে, মেয়ের বিয়ে দিতেছেন না কেন, মেয়েকে পালাই গেল নাকি, জামাই কি করে, এরকম নানা বিব্রতকর প্রশ্ন। এই কারণে মানুষ কি করে, জানায় জানায় অনুষ্ঠান করে। ঠিক ঠিক, নির্দ্য কথা বলছেন, আমরা যাব। আমিও যাব। বিয়ের সময় যে খাওয়া দাওয়া হয় অনেক মজা লাগে, বাসায় পোলাও মাংসের মজা একরকমের, আর বিয়ে বাড়ি বাবুর্চির হাতে রান্না অনেক মজা। আচ্ছা বাবুর্চি কারা ঠিক করছো? বাবুর্চি আসলে এখন ঠিক করা হয়নি, করে ফেলবো আর কি। তো তুমি কি করো, ব্যবসা করো না চাকরি করো? জি আমি চাকরি করি, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। এই যে, এই যে দেখেন আমাদের বিয়ের কার্ড, এই যে এই যে। বাহ বাহ বাহ, কত সুন্দর। আচ্ছা কার্ড ছাপাও নাই? না এখন ছাপানো হয় নাই, তো এই এটার ভিতরে যে ভেনু আর বিয়ের তারিখ সব দেওয়া আছে। আপনাদের জন্য আর একটা জিনিস আছে। কি? আসতে না, বসে দেখেন। এক কেজি গরুর মাংস, একটা দেশি মুরগি, আপনারা কষ্ট করে বিয়ে বাড়িতে যাবেন সেই জন্য এই ব্যবস্থা। আমরা চাই না যে আপনারা কষ্ট করেন, নিজেদের মতো করে রান্না বান্না করে এটা খাবেন আর তাদের জন্য দোয়া করবেন, শেষ। সেটাই আমরা চাই, শুধু দোয়া আর ভালোবাসা। আর সবচেয়ে বড় ব্যাপার কি, একটা বিয়ে বাড়িতে যাওয়া মানে কি, বিয়ে বাড়িতে যাওয়া মানে হচ্ছে একটা যুদ্ধ। আপনারা শুধু শুধু সেই যুদ্ধটা কেন করবেন? আপনারা
ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, যেদিন একটা বিয়ের অনুষ্ঠান থাকে সেদিন সেই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আপনাদের গিফট কিনতে হয়, তারপরে স্বামী স্ত্রী উভয়ের কিন্তু নতুন জামাকাপড় কিনতে হয়, এটার জন্য বিশাল একটা মনে করেন যে পরিশ্রম করতে হয়। তারপরে যদি কোনো কারণে স্ত্রীর পক্ষের অনুষ্ঠান হয় তাহলে স্বামীদের কিন্তু অনেক তটস্থ থাকতে হয়, আবার যদি স্বামী পক্ষের কোনো অনুষ্ঠান হয় তাহলে স্ত্রীদেরকে খুব ভয় ভয় থাকতে হয়, যদি কোনো পান থেকে চুন কষে তাইলে তো শুরু হয়ে যায় বিশাল ঝগড়া ঝাঁটি অনেক কিছু। আর যদি রাত হয়ে যায় তাহলে ড্রাইভারকে এক্সট্রা টাকা দিতে হবে, আর যদি ড্রাইভারকে না রাখতে চান নিজের গাড়ি চালাতে হবে, আর নিজে গাড়ি চালানো মানে এই ঢাকা শহরে যে জ্যাম একটা যুদ্ধ। আর যদি বিয়ের অনুষ্ঠান আপনি রাত 8টায় পৌঁছাতে চান আপনার রওনা দিতে হবে বিকাল 5টায়, আর বিকাল 5টায় যদি রওনা দিতে হয় আপনার কিন্তু মেকআপে বসতে হবে দুপুর 2টায়। তারপর কোনো কারণে যদি রান্না খারাপ হয় তাহলে তো মনে মনে গালাগালি করবেন, এক্ষেত্রে সেটারও সম্ভাবনা থাকলো না। এরপর দিন তারিখ ঠিক করে আপনারা সুন্দর করে রান্না কইরা সাইজা গুইজা খাবেন, মনে হচ্ছে একটা বিয়ার খাবার খাইতেছে। খাওয়ার পরে সেলফি তুলবেন, তুইলা ফেসবুকে দিবেন, দিলে সারা বিশ্ব জেনে গেল যে রুবিলার তুলে বিয়া হচ্ছে। বাস একদম ঠিক কথা দিছে, হেরা যে বুদ্ধিটা করছে বুঝছো, একদম বৈজ্ঞানিক আইডিয়া, আমার খুব ভাল লাগছে। ঠিকই বলেছ, কিন্তু এখন কি করবে, গিফটটা কিছু দিতে হবে। ওরা তো গিফট চাইতেছে না, দোয়া চাইতেছে, শুধু দোয়া দিলেই হবে, সাথে তো দাওয়াও দিতে হবে। কি করা যায় বুঝতেছি না। আরে আপনি ভালো হয়েছে, ভালোই চাইছেন, আমরা দুইজনে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, কারণ হেরা তো আমার আপন জন, আপনি হচ্ছেন বড় ভাই, এখন এই যে জিনিসগুলি দিয়েছেন এইগুলি আমরা নয় পাক টাক করে খামু, কিন্তু হ্যাঁ একটা গিফট দেওয়ার দরকার আছে না, কি দেওয়া যায় সেইটা একটা বুদ্ধি দেন। কী দিবেন সেটা তো আপনাদের বিষয়, গিফটের বিষয়ে তারা আমি বলে যাব না, তবে আপনারা বিবাহে যাবেন উপস্থিত হবেন এটার জন্য কিন্তু একটা বিরাট খরচ আছে। হ্যাঁ এটা আমার হিসাব আর কি, ধরেন যে আপনি যখন বিয়েতে যাবেন তখন গাড়ি ভাড়া আছে, তারপরে আপনারা তো পুরান কাপড় পরে যেতে পারবেন না, আপনাকে যেতে হবে নতুন কাপড় পরে, তাহলে আপনার নতুন কাপড় চোপড় কিনতে হবে তার একটা খরচ আছে, তারপরে বিয়ে বাড়িতে যায় আবার আসবেন ফেরত তখন আবার একটা গাড়ি ভাড়া আছে, হ্যাঁ আসার পর যদি খাইছেন বিয়ে বাড়িতে তো ভালো মন, খাওয়ার পর যদি পেটে অসুখ হয় তাহলে একটা ওষুধের বিরাট একটা খরচ আছে, কারণ আমার হিসাবে খরচ হবে আপনাদের প্রায় 10-12,000 টাকা, মানে 10-12,000 টাকার মামলা একটা বিয়েতে। আমরা 6,000 টাকা দিই। হ্যাঁ তুমি ঠিক কইছো, 6,000 টাকা দিয়ে দিব না, হ্যাঁ তাদের কাছে যেয়ে দিন, আর আপনি কোর্ট পরে আসেন তার তো শাড়ি ঠিকই আছে, কি লিগে মানে ওখানে যে একটু সেলফি তুললো তাহলে খুশি হবে তারা। আল্লাহ এইসবের কি দরকার ছিল, আমরা তো শুধু দোয়া চাইতে আসছি, না না এটা খারাপ দেখায়, না না রাখো না না আসলে খালু এটা আপনি কেন দিতে গেলেন, কোনো দরকার ছিল না। আরে এত কথা বলতেছো কিসের জন্য, তুমি আরো 50 জায়গায় দাওয়াতে দিতে হবে, আচ্ছা আচ্ছা সময় নষ্ট করতে হবে। আমরা গড়ে যদি 5,000 টাকা করেও পাই 20 জনের বাসায় গেলেই তো 1,00,000, আমরা যদি 100 জনের বাসায় যেতে পারি 5,00,000 টাকা, 1,50,000 টাকা আমরা খরচ করবো, বাকি 3,50,000 লাভ বুঝছো। সেটা ঠিক আছে, আমরা একটা বাড়িতে যদি এইভাবে করে মনে করো টাইম নষ্ট করি তাহলে তো আমরা 20টা বাসা কমপ্লিট করতে পারবো। আরে দূর তুমি খালি হতাশার কথা বল, চুপ থাক, খালি হতাশার কথা বলবো না, আশার কথা শোনো, আশার মানে শোনাও। এক্স্যাক্টলি, আশায় বুকটা বাঁধ বুঝছো, বুক বাঁধ। এইটা তোমাদের গিফট, কি দরকার ছিল, না না একটু সামান্য ধন্যবাদের সাথে গৃহীত হইল। কি এটা, এটা শোপিস,
আর এই ভালোবাসা প্রকাশের জন্য সফিসের কোনো বিকল্প নেই, কি বলো? তোমাদের আইডিয়াটা খুবই চমৎকার রুবেল, আমরা খুব হ্যাপি। এগুলো যেদিন রান্না করবো ওদিন ছবি তুলে এফবিতে দিয়ে দেবো। একদম ঠিক। এই বলছিলাম কি, এই যে সফিসটা দিলাম এটার একটা ছবি তুলি, আর তোমরা যে পোটলাটা দিলে এটার একটা ছবি তুলি, এই দুটো ছবি, আর তোমাদের দুজনের বরকনের একটা ছবি, এই তিনটা ছবি ফেসবুকে দিয়ে লিখে দেবো ইউনিক বিয়ে। কী কেউ মজা হবে না? দাও দাও ভাই, দাঁড়া না, আসলে ভাইয়া আমাদের ফোনের চার্জ শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ফোনটা দাও, আমাদের ফোনটা দাও, এই নাও, এটা তুমি আমার হাতে দাও। এটা কি গিফট? হোয়াট ইজ দিস বলো? তোমার ফ্যামিলির মানুষে এত কৃপণ, মানে সিরিয়াসলি। শুনেন শানু ভাই, এটাও নতুন না, এটা হচ্ছে ওরা ওদের বিয়েতে পাইছে, এত বছর ছিল খাটের তলায়, আমি 100% শিওর এগুলো আরো 5-6টা আছে, ওইখান থেকে তাও একটা দিছে, দেখছেন এটার অবস্থা? এটা ময়লা পড়ে গেছে তো। ধরো ধরো তোমার ফ্যামিলির গিফট, তুমি ধরো। আরে বাবা রে, আমার ফ্যামিলির গিফট ধরব না, আমি কি জানতাম না যে ওরা আমাদেরকে এরকম সারপ্রাইজ দেবে? আমাকে তাহলে আগে থেকে আপনারা বলতেন যে ভাই তোমরা এই বস্তু কোনো জিনিস দিবা না, দিলে হার্ড ক্যাশ দাও অথবা এই টাকা পয়সা কিছু দাও, আমাকে তো কিছু বলো না, ইনফরমেশন না দিয়ে সমস্ত দোষ এখানে আমার ফ্যামিলির লোকজন হলো না। হ্যাঁ চুপ করো, তুমি এত কথা বলো না, চুপ করো, চুপ করো, চুপ করো। আমারই ভুল হয়ে গেছে, আমার ঘরে ঢোকার দরকার ছিল, আগের বাসায় বেশি টাকা দিল, 6,000 দিল, তা আমি তো মনে করছিলাম যে এরা 10,000 তো দিবই, মানে কি দিল, কিছুই তো হলো না, মানে ফালতু লোক এগুলি। আপনার সমস্যাটা জানেন কি? আপনার না খুবই অল্প সময়ে তো হতাশ হয়ে পড়ে, এত হতাশা ভালো না, বুঝতে পারছো? কি করবো, এত হতাশা ভালো না, আশায় বুক বাঁধতে হবে। আশায় কবি কি বলছে? কবি বলছে, সংসার সাগরে দুঃখ তরঙ্গের মেলা, আশা তার একমাত্র ভেলা, আমরা আশার ভেলায় চলে সামনের দিকে আগাবো। দেশি মুরগি, দেশি এটারও কোনো দরকার ছিল না, অনলাইনে বিয়েটা সেরে ফেলতে। ঠিক, ভিডিওটা আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা অনুষ্ঠান দেখে নিতাম, আর যদি কিছু খাওয়াইতে ইচ্ছে অনলাইনে অর্ডার করে আমাদেরকে খাবার পাঠিয়ে দিতা। কষ্ট করে এসব আনার দরকার কি ছিল? আর এখন এইসব গরু মাংস রোস্ট পোলাও খাওয়াটাও খুব একটা ভালো না, তারপরে যেহেতু কষ্ট করে নিয়ে আসছো আমরা রান্না করে খেয়ে তোমাদেরকে জানাবো। তাছাড়া আরেকটা জিনিস আমার কাছে খুবই বাজে লাগে, এই যে বিয়ের অনুষ্ঠানে আমরা যখন যাই একটা লোক টেবিল নিয়ে বসে থাকে গিফট নেওয়ার জন্য, মনে হয় আমরা টাকা দিয়ে হোটেলে যাচ্ছি খাবো, সেই কারণে আমরা নিজ উদ্যোগে এই কাজটা করছি। ঠিক আছে, আমরা তাহলে এখন আসি, আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ দোয়া আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে। আল্লাহ রহমসি। যাওয়ার আগে একটা সেলফি তুলতে চাইছিলাম, নতুন জামাই হোক, ওই আপনারা যেহেতু রেডি হয়ে আসছেন। হবে না, পুরো টাকাটাই বাচ্চা। আরে বাবারে, এত হতাশ হলো, লেটস সি, দেখো না শানুবে তো ভিতরে গেছে, কিন্তু তো হইতে পারে, ঘোড়া রান্দা হবে, এই শানুর কথা শুনে আমাদের শনি লাগছে। এই শানুবে কিনে একদম আজে বাজে কথা বলবো না, শানু ভাই লোকটা কি কত পরোপকারী, নিজের খেয়ে বনের মোস্তাদিতে নামছে, ওনার নাম শানু, মনে রাখবা উনি অনেক অনেক ঝানু। একদম কবিতা বলার চেষ্টা করবা না মানুষের বাসায় এসে, আমি তোমার কবিতা শোনার জন্য এখানে আসিনি, অপদার্থ কোথাকার। কি বলতেছিলাম কি, যে ওদের জন্য কি আপনারা খালি দোয়াই করবেন, আপনাদের মধ্যে এরকম সুন্দর একটা সংসার হবে না? অবশ্যই হবে, কেন হবে না? বলছিলাম যে ওই বিয়ে অনেক খরচ,
আসলে বাসায় তো আমরা টাকা পয়সা রাখি না, কার্ড ইউজ করি, এটিএম ইউজ করি, ব্যাংকে ট্রানজ্যাকশন করি আমরা। এত টাকা তো ক্যাশ থাকে না, তাই বুঝে আসতে হলো। এখানে 7000 টাকা আছে, এটা তোমাদের গিফট। এইসব কি দরকার ছিল? না না, অবশ্যই দরকার ছিল। প্লিজ প্লিজ। ৭০,০০০ বাহ। শুনো, ওই যে তোমরা দুজন যে লিস্ট করছো, তার মধ্যে থেকে অন্তত 100 বা 150 জন যদি দেয়, তাহলে কিন্তু বিয়েতে ভালো ক্যাশ উঠবে। না সেটা ঠিক আছে, কিন্তু একটা কথা বলি ভাই। হ্যাঁ বলো। কি মানে এই যে আমরা যেভাবে সিস্টেম করে টাকাটা আমি পাইতেছি না, আমার কাছে কিন্তু অত ভালো লাগতেছে না। তার চেয়ে তো বড় ব্যাপার কি জানেন, আমার মনে হচ্ছে জানেন, পুরো বিষয়টা একটা চান্দাবাজি চান্দাবাজি পর্যায়ের, মানে আমরা কোনো দিনই মনে হচ্ছে চান্দাবাজি করতেছি। কিসের চান্দাবাজি? আমাকে ইনভেস্টমেন্ট নাই, আমরা মাংস দিতেছি, আমরা সাইড দিতেছি, আমরা মেলা জিনিস তো দিতেছি, আমরা কি ভাবনা? তোমরা কি বিয়ে করবা না? হ্যাঁ, তোমরা কি চান্দাবাজি করতেছো, বদমাশি করতেছো? তোমরা তো বিয়ে করবেই, কাজে যা করতেছো ঠিকই করতেছো। তোমার সমস্যা কি জানো? তুমি অনেক বেশি ভাবো, অনেক সরল চিন্তা করো, সেজন্য তোমার জীবনে কিচ্ছু হয় না। তুমি ওই তুলির মতো এরকম একজন বুদ্ধিমতী মেয়ে পাইতেছো। এরকম মেয়ে যদি তুমি না পাইতা, তাহলে তোমার জীবন একবারে এল হয়ে যেত। তুমি লেখা রাখো মিয়া। তোমরা জানো আমার মায়ের খুব অসুখ। তোমরা যারা এই মুহূর্তে আমার লাইভে দেখতেছো, তারা আমার একটা কথা শুনবা। আমার মায়ের জন্য তোমরা একটু সাহায্য করো না। তোমরা কত টাকা খরচ করো? আমার মায়ের জন্য একটু একটু টাকা দিলেই তো হয়। আমার মায়ের চিকিৎসাটা আমি করাতে পারি, বেশি টাকা যায় না। সবাইকে একটা একটা করে টাকা দিতে পারো? দাও না, তোমাদের সাহায্য মা বেঁচে যাবে। দাও না টাকা, তোমাদের তো অনেক টাকা। আমার মায়ের জন্য একটু টাকা দাও না। কি ব্যাপার, চলো, শানুভাই তো আমাদের জন্য অপেক্ষা করছে, মানে আজকে আমরা বিশটা বাড়িতে যাব, চলো। একজন ভুল করবে, পাগলামি করবে, এটা স্বাভাবিক, কিন্তু আরেকজন শুধরে দিবে। মানে কি? মানে আমরা বিয়ের কোনো অনুষ্ঠান করব না, তবে বিয়েটা আমরা করছি। কিন্তু আমরা তো অনেক অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা উঠিয়ে ফেলছি না? খুব ভালো, সব টাকা পয়সা মানুষকে দিয়ে দিব। আমি কিন্তু তোমার কথার কিছু বুঝতে পারছি না। পৃথিবীতে এত মানুষ কষ্টে আছে, কত মানুষের কত অসুবিধা, আর আমরা 5 দিন ব্যাপী বিয়ের পার্টি করব? আমাদের কাছে যত টাকা আছে আমরা সব টাকা মানুষকে বিলায় দেব। মানুষের হাসি হবে আমাদের বিয়ের সবচেয়ে বড় গিফট। তুমি আসলে অনেক ভালো মানুষ। থ্যাংক ইউ। আমি তোমার ডুবে দুনিয়া।